নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল সোমবার যে চারটি রাশির অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে, সেই চারটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা শুনবেন। প্রতিদিন আমি অর্থপ্রাপ্তির উপর ভিডিও দিই এবং কোনো না কোনো রাশির নাম উঠে আসে, হয়তো আপনার রাশির সাথে মিলে যায়। অনেকের ক্ষেত্রে অর্থপ্রাপ্তি ঘটে, আবার অনেকের ক্ষেত্রে ঘটে না। কেন প্রত্যেকের ক্ষেত্রে অর্থপ্রাপ্তি ঘটে না, এই ব্যাপার নিয়েও কিন্তু আমি আজকে আলোচনা করতে চলেছি। দেখুন, আপনারা অনেকেই ছোট্ট ভুলগুলো যেগুলো করেন, সেটা হচ্ছে ভিডিওটি আলোচনাটা সম্পূর্ণরূপে না শুনে আপনারা রাশির নাম টার্গেট নাম্বার শুনে আপনারা বড় ধরনের সিদ্ধান্ত নেন। আমি প্রতিদিন কিন্তু আপনাদেরকে একটা কথা হাত জোর করে আপনাদের কাছে অনুরোধ করি যে আপনারা একটু হলো ভিডিওটা ভালো করে শুনবেন এবং গ্রহের প্রতিকারটা আগে করুন। কারণ এই যে আমাদের নবগ্রহের মধ্যে যে আকর্ষিক অর্থপ্রাপ্তি, এটার কারো গ্রহ হচ্ছে কে, রাহু, শুক্র, বুধ এবং শনি। এই চারটি গ্রহ আপনাদের জন্মকুণ্ডলিতে কেমন রয়েছে তার উপর নির্ভর করবে আপনাদের আগামীকাল অর্থপ্রাপ্তি ঘটবে কিনা। দেখা যাচ্ছে আপনার জন্মকুণ্ডলিতে ভাগ্যভাব দুর্বল রয়েছে, তাহলে কিন্তু অর্থপ্রাপ্তিতে বাধা আসবে। কারণ এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা, তাই ভাগ্যভাবকে স্ট্রং করুন এবং আপনারা রাহু গ্রহকে স্ট্রং করুন। কারণ রাহু হচ্ছে কলিযুগের এক কথায় রাজা। রাহু গ্রহ কলিযুগে লটারি, ফাটকা, শেয়ার বাজার, অনলাইন ট্রেডিং, এই সকল সেক্টর থেকে কিন্তু রাহু কিন্তু অর্থ কিন্তু দিয়ে থাকে। তাই রাহুর বলবত্তাকে যদি বৃদ্ধি করা যায় কি না, একদম নিশ্চিত রূপে বলা যেতে পারে যে অর্থপ্রাপ্তি হাতের মুঠোয় কিন্তু আসবে। যাদের দুই এক নাম্বারের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, অবশ্যই আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। আগামীকাল সোমবার 12 ফেব্রুয়ারি 2024 প্রত্যেকে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখুন, ঈশ্বরের ব্লেসিং ছাড়া আমাদের জীবনে কিন্তু কিচ্ছু হবে না। ঈশ্বর, একটা কথা আছে যে মানুষ দিলে কুলায় না আর ঈশ্বর দিলে কিন্তু ফুরায় না। অর্থাৎ ঈশ্বরের যদি ব্লেসিং থাকে কি না, আমি খুব দায়িত্বের সাথে বলছি, আপনাদের জীবনে ভাগ্যের পরিবর্তন কিন্তু ঘটবেই। দেখুন, একজন অ্যাস্ট্রোলজার কী করে, আপনার ভাগ্যকে পড়তে পারে এবং ঈশ্বরের যদি ব্লেসিং থাকে আপনার ভাগ্য কিন্তু পরিবর্তন হবে। অর্থাৎ ঈশ্বরের প্রতি বিশ্বাস, ঈশ্বরের প্রতি আস্থা রাখতে হবে। অনেকে বলে যে কৌশিক দা, দীর্ঘদিন প্রচেষ্টা করছি কেন হচ্ছে না। একবার নিজের ব্যক্তিগত জন্ম ছক এবং হস্তরেখা একবার হলো বিচার বিশ্লেষণ করুন। আপনাদের জন্মকুণ্ডলিতে কখন যোগ রয়েছে, আপনাদের দশা মহাদশা পারমিট করছে কিনা এবং পাশাপাশি আপনাদের গ্রহের অবস্থানগুলো কেমন রয়েছে, আপনাদের রাহুস্থিতি কেমন রয়েছে, ভাগ্যভাব কেমন রয়েছে, এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার। আমি ঠিক সময়গুলো আপনাদেরকে জানিয়ে দিই, ঠিক কোন সময়গুলোতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। যারা আপনারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন, সময়গুলোকে অবশ্যই আপনারা নির্বাচন করতে পারেন এবং পাশাপাশি আপনারা যে টার্গেট নাম্বারটা, এটা যদিও ইন জেনারেল, এর টার্গেট নাম্বারটা কীভাবে অ্যাপ্লাই করতে হবে, যারা আমার সাথে পরামর্শ করছেন তাদেরকে আমি টোটাল জানিয়ে দিচ্ছি কীভাবে এর টার্গেট নাম্বারটা আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা ফরচুনা নাম্বার রয়েছে এবং আমি প্রতিদিন যে কথাগুলো আপনাদেরকে বলি, কোন কোন সৌভাগ্যশালী রাশি, একে একে আপনাদেরকে আমি জানাতে চলেছি। দেখুন, হয়তো আপনার রাশির নাম থাকতে পারে, তাহলে যে আপনার সাথে হুবহু ঘটবে এমনটি না। কিছু সংখ্যক মানুষের সঙ্গে কিন্তু এই অর্থপ্রাপ্তি ঘটবে, আবার কিছু কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে না। কেন ঘটছে না, তার জন্যই আসে জ্যোতিষশাস্ত্র। কারণ জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আপনাদের যে
বাধা বিঘ্ন, সেই বাধা বিঘ্নটা কাটানো কিন্তু সম্ভব। তাই একবার হলো আপনারা পরামর্শ করুন এবং প্রতিকার প্রতিবিধান অবশ্যই আপনারা করুন, ভাগ্যভাবকে স্ট্রং করুন। প্রথম যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আগামীকালের জন্য নাম্বার ওয়ান যে রাশি সেটি হচ্ছে আপনার কর্কট রাশি। হ্যাঁ, কর্কট রাশির আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। আপনাদের আগামীকালের সময়টা দেখা যাচ্ছে 10:20 থেকে আপনার 11:03 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। 10:20 থেকে 11:03 আপনাদের টার্গেট নাম্বার 3 এবং 9, আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 3 এবং 9। অর্থাৎ আপনারা যে কোনো দিক থেকে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু হতে পারে এবং আপনাদের বেশ কিছু ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত লাভ কিন্তু দেখা যাচ্ছে। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মহা সৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে আপনার ধনু রাশি। হ্যাঁ, ধনু রাশির ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু গাঢ় দেখা যাচ্ছে আগামীকালের জন্য। যে রাশির নাম উঠে আসতে চললো সেটা হচ্ছে ধনু রাশি। ধনু রাশির সময়টা দেখা যাচ্ছে 11:14 থেকে আপনার 11:49 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। আপনাদের টার্গেট নাম্বার 9-7। তিন নম্বর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম তুলা রাশি। হ্যাঁ, তুলা রাশির টার্গেট নাম্বার আপনাদের ক্ষেত্রে 6-4। আপনাদের শুভ সময় সকাল 8:50 থেকে 9:32 পর্যন্ত আপনাদের ক্ষেত্রে টাইমটা শুভ। একদম শেষ রাশি যে রাশি আগামীকাল অর্থপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে, যে রাশির নাম সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসতে চলেছে, সে রাশির নাম আপনার মহা সৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে আপনার মিথুন রাশি। হ্যাঁ, মিথুন রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে। আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 5 এবং 8। আপনাদের ক্ষেত্রে যে শুভ সময় আগামীকালের জন্য সেটা দেখা যাচ্ছে সকাল 11:21 থেকে দুপুর 12:16 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ এই চারটি রাশির নাম উঠে আসতে চলেছে, এই চার রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে, সেম রাশির মানুষের প্রত্যেকের ক্ষেত্রে মিলবে আমি কখনোই দাবি করি না, কিন্তু কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তি ঘটা কিন্তু সম্ভব যদি আপনার জন্মছক পারমিট করে এবং পাশাপাশি আপনাদের যদি সঠিক প্রতিকার প্রতিবিধান থাকে অবশ্যই আপনারা কিন্তু আগামীকাল হতে পারেন কোটিপতি। অবশ্যই আপনারা অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ।